আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ রেল জাংশন পার্বতীপুর রেল জাংশনে। আজকের এই সময়ে দুটি তেলবাহী ট্রেন আমাদের পার্বতীপুর থেকে দেশের বিভিন্ন জায়গায় যাবে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে একটি তেলের ট্রেন আমাদের পার্বতীপুর রেলওয়ে জাংশনে প্রবেশ করতেছে। সাইড করা হচ্ছে, একটা ট্রেন আগে থেকে দাঁড় করানো আছে। একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন ট্রেনের বগিতে আগে থেকেই একটা ছোট ছেলে বসা আছে। যাদের সাহস খুবই অত্যন্ত তারাই এরকম কাজ করতে পারে, আর যাদের সাহস একটু কম তারা এই যে দেখতে পাচ্ছেন ট্রেন ট্র্যাকের উপরে দাঁড়িয়ে আছে, এই যে ছেলেটা দৌড়ে আসতেছে, এমন অনেক ছেলে এখানে আছে যারা এখান থেকে তেল সংগ্রহ করে। মূলত এখানকার সবাই তাদেরকে তেলচোর বলে, কিন্তু তারা মূলত কখনোই তেলচোর না। আমি ব্যাপারটা আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তাদেরকে সবাই চোর বলে আখ্যা দিছে, কারণ তারা সরকারি তেল ট্রেন থেকে বের করতেছে। ব্যাপারটা হচ্ছে এমন, তারা তো ট্রেন থেকে তেল চুরি করতেছে না। ব্যাপারটা হচ্ছে এমন, যখন আমাদের পার্বতীপুর থেকে এই তেলগুলো এই ট্রেনে লোড করা হয়, তখন কিছুটা তেল আমাদের এই ট্রেনের যে পাইপগুলো আছে সেগুলোতে অবশিষ্ট পড়ে থাকে। যেহেতু আমাদের পার্বতীপুর থেকে এই মানে ট্রেনটা অন্য জায়গায় যাবে, সো তেলটা এখানে অবশিষ্ট থেকে যায়। ট্রেন চললে সেই তেলটা পড়ে যায়। তো এই ছোটো ছোটো ছেলেগুলা সেই মানে একটা স্পঞ্জ নিয়ে সেই তেলটাকে মানে কালেক্ট করতেছে, তারা নিয়ে তাদের যে একটা থলি আছে সেখানে তারা রাখতেছে। তো এটা তেল তো এমনিতেই নষ্ট হয়ে যায়, তো ওরা এতটা রিস্ক নিয়ে এই কাজটা করতেছে। তারপরও এখানকার আশেপাশে সবাই তাদেরকে তেলচোর বলে থাকে, এবং এখানকার যে গার্ডগুলো আছে তারা দেখতে পেলে তাদেরকে রীতিমতো মারধর করে। মূল কথা হচ্ছে তারা তো কখনো সরকারের সংরক্ষিত তেলটাতে হাত দিচ্ছে না, যেটা বাইরে অবশিষ্ট আছে এটা কতটুকুই বা আছে। যাই হোক, এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন আমাদের পার্বতীপুর রেলওয়ে জাংশনে। যদি আপনারা বিকালবেলা আসেন তাহলে মোটামুটি এই দৃশ্যটা প্রতিদিনই আপনারা দেখতে পাবেন। আর এইখানকার তেল সংরক্ষণের কাজে বিশেষ করে ছোট ছোট ছেলেগুলাই আছে, তারা হয়তো বা কেউ এখানকার স্থানীয়, কেউ বা এই রেল স্টেশনেই থেকে যায়। ট্রেনের প্রতিটা বগিতে এমন এক একটা করে পাইপ আছে যেখানে কিছু পরিমাপ তেল সংরক্ষিত থাকে, অর্থাৎ যখন তেলটা এখানে লোড করে তখন কিছুটা তেল এখানে লেগে যায় আর কি, আর সেটা কখনো হাত দিয়ে নেওয়া পসিবল না। তাই তাদের হাতে একটা ছোট করে স্পঞ্জ দেখবেন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ছেলেগুলো তেল কালেকশন করতেছে। আর আপনারা অবশ্যই জানেন আমাদের পার্বতীপুরের রেলওয়ে জাংশন কতটা ব্যস্ততম রেলওয়ে জাংশন। এখানে সবসময় ট্রেন যাতায়াত করেই থাকে, কখনো মানে ফ্রি থাকে না। দেখতেই পাচ্ছেন দুই ট্র্যাকে দুইটা তেলের ট্যাঙ্ক দাঁড়ানো আছে, আর মাঝখান থেকে আরেকটা ট্রেন ঢুকতেছে। এটা সম্ভবত ঢাকা থেকে আসলো, এটা এখন দিনাজপুরে যাবে। তো ছেলেগুলা ছোট ছোট ছেলেগুলা এভাবে অনেক রিস্ক নিয়ে তেল কালেকশন করে থাকে। দেখতেই পাচ্ছেন ট্রেন একটা ঢুকতেছে, তো আর ওই সাইডে আরও দুইটা ট্রেন দাঁড়ানো আছে যেগুলো আমাদের ঢাকা যাবে, আর এটা ঢাকা থেকে আসলো। তো বুঝতেই পারতেছেন এই রেলওয়ে জাংশনটা কতটা ব্যস্ততম রেলওয়ে জাংশন। আর এইখানেই আর এত কষ্ট, এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে গার্ড, এরা মূলত তাদেরকে দেখতে পাইলে অপমান করে বা গালাগালি দেয়। তো যাই হোক, তারা তো আমাদের তেল চুরি করতেছে না, যেটা অবশিষ্ট আছে যেটা পড়ে যাইতো নষ্ট হইতো তারা সেটা সংরক্ষণ করতেছে। আর সংরক্ষণ প্রসেসটা অতটাও সোজা না, দেখতেই পাচ্ছেন ছোট একটা ছেলে, এই যে দেখেন এইখানে এইখান থেকে তেলটা তারা যে ট্রেনে ঢুকায়, তো এইখান থেকে স্পঞ্জের সাহায্যে কতটুকার তেল আর বাইরে মানে জায়গাটাতে পড়ে থাকে সেখান থেকে তারা সেটা সংগ্রহ করে। তাই আমরা কখনো তাদেরকে এমন অপবাদ দেব না, তেলচোর বলবো না, কারণ তারা যদিও সেটা ঠিক কি না আমি বুঝতে পারতেছি না, তবে তাদের কাজটা আমি চুরির পর্যায়ে ধরবো না। সত্য কথা বলতেছি একটা, যারা চুরি করে আমরা কখনো তাদেরকে চোর বলতে পারি না, আর যারা চুরি করে না তাদেরকে আমরা সহজেই চোর বলে দিতে পারি, তাই না? ব্যাপারটা হচ্ছে এমনই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই হচ্ছে আমাদের পার্বতীপুর রেলওয়ে জাংশনের খবর। তো আপনারা যদি কখনো এই সুন্দরতম রেলওয়ে জাংশনে ভ্রমণ করে থাকেন বা আসেন, তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।